আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিভান ফার্নিচার পক্ষ থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু যাই এবং অনেক ভালো ভালো বাড়িতে কিন্তু আমাদের প্রজেক্টের কাজগুলো চলে। যে বাড়ি নিয়ে কথা বলতেছি এটি হচ্ছে শহীদ বিলা নামে সবাই চেনে, এটা হচ্ছে নোয়াখালী জেলার ট্রাক সমিতির সাধারণ সম্পাদকের যে বাড়ি যার নাম হচ্ছে শহীদ সাহেব, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা দুর্গাপুর ইউনিয়নের বাড়িটি। খুবই চমৎকার বাড়িটি করেছেন এবং অনেক ব্যয় করে বাড়িটি করেছেন। তো আমরা মূলত যেটা নিয়ে কথা বলবো সেটা দরজা। আমরা এই দরজাটি যে দেখতে পাচ্ছেন এখন, এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কাজ করি এবং খুব ভাইরাল একটি দরজা, অসম্ভব সুন্দর এবং রাজকীয় গর্জিয়াস একটি দরজা। এই দরজা নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। তো বেসিক্যালি অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে আসে যা দরজা বানাতে চায়, আমরা দরজা বানিয়ে দেই এবং বিভিন্ন জেলায় কিন্তু আমাদের প্রজেক্টগুলো কাজ ইনস্ট্যান্ট চলতেছে। আমি এই যে দরজা নিয়ে কথা বলতেছি সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এবং এটি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। প্রায় দীর্ঘ 4 থেকে 5 মাস আগে সে আমাকে অর্ডার করেছিল, ফাইনালি আমরা এটি করেছি। আপনারা এখন এটা সম্পূর্ণ কমপ্লিট পর্যায়ে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাইরের লুক। আমরা যখন এটা ভিতর দিকেও কাজ করেছি, এমন কোনো জায়গা নাই এটা নকশা না হয়েছে। কিছু কিছু কাজের বিনিময়ে মানে টাকার পরিমাণটা বলা যায় না, এটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে স্থানের উপরে, ক্লায়েন্টদের জায়গার উপরে, কী পজিশনে কাজ চলবে এটার উপর ডিপেন্ড করে। যে দরজা নিয়ে কাজ করবো এটি হচ্ছে আপনার 10 ফিট বাই হাইট, সাইডে হচ্ছে 8 ফিটের মতো জায়গা লাগে। যারা এই ধরনের বাড়ি করতে চান বা এই ধরনের দরজা লাগাতে চান, তারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। এবং খুবই চমৎকার একটি দরজা এবং একটু লাক্সারিয়াস দরজা, সবার তো এক ধরনের পছন্দ না। যেমন বাড়ি তেমন দরজা হলে একটু ভিন্নতা ভিন্নতা কাজ করে এবং দেখতেও কিন্তু খুব স্মার্ট লাগে। আমরা এখন এই দরজার নকশাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। হ্যান্ডেলগুলো ক্লায়েন্ট দিয়েছেন, আমরা শুধু ফিটিং করে দিয়েছি এবং পাল্লা লাগিয়ে দিয়েছি, ঝুলিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ লেকার পলিশ করা, এখানে কিন্তু কোনো ধরনের গোল্ডেন কাজ ইউজ করা হয়নি। আমরা এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে আমরা ভিতরের পার্টগুলো দেখাবো এবং উনি কী দামি দামি লকগুলো লাগিয়েছেন। এটা হচ্ছে ফ্রন্ট ভিতরের সাইড, এই পাশটা হচ্ছে ভিতর থেকে। আমরা ইনস্ট্যান্ট কাজ করতেছি, এটা আমাদের লোকজন কাজ করতেছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ভিতর সাইডে, ভিতর সাইডেও কিন্তু আমরা দোনো পিটি নকশা দিয়েছি। আর পাল্লাটা হচ্ছে 2 ইঞ্চি মোটা, আর হচ্ছে সাইডে হচ্ছে 3-3-6 ফিট, আমার 3-3-6 ফিট দিতে পারেন অথবা 5 ফিট দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত রুচি। আমরা প্রতিটা সাইডে যে কাঠগুলো লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ 1 ইঞ্চির উপরে করা হয়েছে কাজগুলো, এবং পাল্লাটা করা হয়েছে 2 ইঞ্চির উপরে, হাইসাটা করা হয়েছে 10 ইঞ্চির উপরে, 10 ইঞ্চি দিয়ে হাইসাগুলো করা হয়েছে। যা বলছিলাম যে দরজাটি হচ্ছে সম্পূর্ণ লেকার পলিশ করা, কোনো গোল্ডেন ইউজ হয় না। যদি আপনি বলেন যে আমরা গোল্ডেন কাজ করে দিব, সেটাও সম্ভব, আমরা গোল্ডেন করে দিব। কালার ডিপেন্ড হচ্ছে আপনাদের উপরে। আমরা ভিতরেও নকশা করেছি, বাইরেও নকশা করেছি। খুবই খুবই সুন্দর একটি দরজা এবং লাক্সারিয়াস লুক বহন করে আর কি দরজাটি। তো এই ধরনের দরজা যাদের ভালো লাগে আপনারা সরাসরি চলে আসতে পারেন। আর আমি যে জায়গায় ভিডিওটি করতেছি এটি হচ্ছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা দুর্গাপুর ইউনিয়ন শহীদ ভিলা শহীদ সাহেবের বাড়ি, নোয়াখালী জেলার ট্রাক সমিতির সাধারণ সম্পাদক উনি। বাড়িটি অসম্ভব সুন্দর করে করেছেন এবং অনেক ব্যয় করেছেন। আরও 1 বছরের কাজ বাকি আছে, এখানে মোটামুটি 1 বছরের মতো কাজ চলবে আরও। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখন ক্লায়েন্টের রিভিউ নিব, একটি ক্লায়েন্ট কী বলে সেটা শুনে আসুন। আসসালামু আলাইকুম পিন্টু ভাই, আমরা আপনাকে যে দরজাটা দিলাম এবং আমরা যা বলেছি আমাদের কথার সাথে কাজের মিল আছে কি না, বা আমরা যে নকশাগুলো আপনাকে দিয়েছি আপনি কি স্যাটিসফাই কিনা বা আপনার মন মতো হয়েছে কিনা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। কারণ আপনি যখন এই কথাগুলো বলেন তখন কিন্তু ক্লায়েন্টরা কিন্তু এটা শুনে এবং তারা আশ্বস্ত বোধ করে। আর আপনার কাছে কি মনে হয় আপনি যা যা রিকোয়ারমেন্ট দিয়েছেন, যা যা ডিজাইন দিয়েছেন, এগুলো কি আমরা ঠিক মতো দিয়েছি কিনা যদি বলতেন আপনি? আর আমাদের দোকান থেকে যদি এই দরজা কেউ ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? অবশ্যই আপনারা ভালো প্রোডাক্ট দেন, আপনাদের কথার কাজে মিল আছে, গুণগত মান ঠিক আছে। আর আমরা আপনাদের এলাকাতে আসছি, এই জায়গাটা কি নামে চিনে মানুষ, যদি আপনাদের এলাকার নামটা যদি বলতেন? শহীদ বিলা, আমরা নোয়াখালী জেলার ট্রাক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক। এটা শহীদ সাহেবের বাড়ি বললে সবাই চিনে। এটা নোয়াখালী জেলা বেগমগঞ্জ থানা দুর্গাপুর ইউনিয়ন। তো আজ পর্যন্তই, নতুন কোনো জেলায় নতুন কোনো এলাকাতে আবার দেখা হবে নতুন কোনো ক্লায়েন্টের বাসায়। সে পর্যন্ত ভালো থাকবেন। আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি, আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো সেল দেখ এই কামনাই করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।